এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে উপকরণগুলো দেব সেইগুলো সব দিয়ে পরিমাণ মতো দিয়ে সব ম্যারিনেট করে রেখেছি। এতে টক দই, নুন, হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, সরিষার তেল। এবারে সব কটা উপকরণ দিয়ে মেখে নিয়ে ন্যূনতম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো। আমি এখানে দুজনকার মতো চাল দিয়ে বিরিয়ানিটা বানাবো। এখানে চালটা ঢেলে নেব, এই মাপ করে ঢেলে নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। এই দিয়ে দিলাম, এরপর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার তারপরে তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন দিয়ে এটি খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার পাশে এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এতে নুন হলুদ মাখিয়ে এবারে ভেজে নেব। কড়াই তেল দিয়ে নিয়েছি, এবারে আলুগুলো ভেজে নিচ্ছি, ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি বেরেস্তার জন্য। দেখো আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বাকি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা, ম্যারিনেট করা মাংসটা। সব মশলা টশলা সব দিয়ে দিলাম যা ছিল। এবারে ওই বাটিতে একটু জল গরম করে নিয়ে পরে মাংসের মধ্যে দিয়ে দেবো। তার আগে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষাতে হবে মাংসটা, মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছে। আর দেখো সুন্দর লাল হয়ে যাবে কষানোর পর, কালারটা পুরো চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে। দেখো অনেকটা লাল হয়ে এসেছে। আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। এরপরে মাংসটাকে গরম জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও ঝরিয়ে নিয়েছি। এখানে একটি কাচের বোল নিয়ে নিয়েছি, আর সব যা যা মশলা দেবো সেইগুলো সব রেডি করে নিয়েছি হাতের কাছে। এবারে এই বোলের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব বোলটাতে। দেখো আমি সুন্দর করে পুরো বোলটাতে মাখিয়ে নিচ্ছি ঘিটা। ভালোভাবে ঘিটা মাখিয়ে নিতে হবে। এবার মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মাংস দেব। আর এই মাংস দেওয়ার সময় মনে রাখতে হবে বেশি গ্রেভি যেন না দিতে হয়, কারণ বেশি গ্রেভি দিলেই চালটা বেশি রিচ হয়ে যাবে এবং ঝরঝরেও থাকবে না, সেই জন্য অল্প মশলা নিতে হবে। আমি প্রথমে এই মাংস আর অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম। এরপরে এর ওপরে রাইসগুলো দিয়ে দেব। আর এই বিরিয়ানির রাইসটা হচ্ছে 80% সেদ্ধ করে নিতে হবে, পুরোটা সেদ্ধ করতে হবে না। এখানে 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর বাদ বাকিটা যখন দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। ভালো করে চালটা দিয়ে দিলাম ওপরে, আর খানিকটা রেখে দিলাম পরের বাদ দেওয়ার জন্য। এবারে আলুগুলো দিয়ে দেবো, এর ওপরে দুটো আলু দিয়ে দেবো।
আর একটু বেরেস্তা দিয়ে দেব। ভালো করে আলু আর বেরেস্তাটা দিয়ে দিলাম ওপরে। এরপর এটার ওপরে আমি একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে নেব। এটা এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা নিয়েছি আমি, আপনারা যে কোনো বিরিয়ানি মশলাই নিতে পারেন। একটু হাতে করে ছিটিয়ে নেব ওপরে। তারপর আমি দিয়ে দেবো কেওড়া জল, এক ছিপি দেব। এই যে এক ছিপি কেওড়া জল দিয়ে দিলাম। আর এখানে 1.5 ছিপি মতো গোলাপ জল দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। তারপরে বাদ বাকি যে রাইসটা ছিল সেটা এর ওপরে ভালো করে চাপা দিয়ে দেব। সম্পূর্ণ রাইসটা দিয়ে দিলাম। আবার বাদ বাকি যে বেরেস্তাটা ছিল সেটার উপরে ছিটিয়ে দিচ্ছি। বাদ বাকি বেরেস্তাটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার আবার একটু গ্রেভি দিয়ে দেব অল্প করে। আর উপরে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি। এবারে এখানে দিয়ে দেবো মিঠা আতর। এটি পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে তেঁতো হয়ে যায় আর বেশি সেন্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখানে আমি 2-3 ফোঁটা দিয়ে নেব। দেখো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আমি বিরিয়ানিটা মাইক্রোওভেনে করে নেব। এখানে মাইক্রোওভেনটা অন করে নিয়েছি। এখানে মাইক্রোওয়েভ যে লেখাটা আছে ওর উপর ক্লিক করব। তারপরে 600 টেম্পারেচার দেব আর 10 মিনিটের জন্য এটা কুক হতে দেব, মানে দম হতে দেব। দেখো আমি টাইমটা সেট করে নিলাম। তার উপরে এবার আমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। এবার হতে দেব। আর বন্ধুরা বলে রাখি, যাদের কাছে মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু এমনি ওভেনেতেও করতে পারবে। একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার উপরে তোমরা হাঁড়িটা বসিয়ে 15 থেকে 20 মিনিট অবধি লাগবে সময়, তার মধ্যে তোমাদের বিরিয়ানি হয়ে যাবে। দেখো আমার বিরিয়ানিটা এখানে হয়ে গেছে, বের করে নিয়েছি মাইক্রোওভেন থেকে। আর এই হচ্ছে আমার বিরিয়ানির লুক। এবার বিরিয়ানিটা আমি থালাতে বেড়ে নেব আর দেখো কেমন লাগছে দেখতে বিরিয়ানিটা। দেখো দুটো থালাতে বেড়ে নিয়েছি দুজনকার মতো।
বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো চললাম, টাটা।